ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন বাংলার টেক আজকে চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে একটু নতুন রকমের আনবক্সিং একটা ল্যাপটপের আনবক্সিং করতে চলেছি আপনার হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটা আসুজের আরও যে গেমিং ল্যাপটপ যেটা আপনার স্ক্রিনে দেখুন পারবাটনটা ক্লিক করে ল্যাপটপটাকে ওপেন করছি আপনারা দেখতেই পাচ্ছেন ল্যাপ ল্যাপটপে কীবোর্ডে আট জিবি লাইট চলে এসছে এবং সেটাকে আপনারা কাস্টোমাইজও করতে পারবেন এবং ওভারঅল ল্যাপটপটা এরকমই এবং সাইড থেকেও আপনার একদম নিচের দিকেও আপনারা আট জিবি লাইট পাবেন সেটাকেও আপনারা কীবোর্ডের সাথেই কাস্টোমাইজ করতে পারবেন এবং কী করে করবেন সেটা আমি আপনাদের একটু পরে আপনাদের বলে দিচ্ছি কোন সফটওয়্যার বা কোন কিসের মাধ্যমে আপনারা করতে পারবেন সেটাও জানিয়ে দিচ্ছি এবং ওভারঅল ল্যাপটপটা এরকম আপনারা দেখুন ফাইনালি ল্যাপটপটা কিনে বাড়ি চলে আসলাম এবং এই ল্যাপটপটা আমি ইমল থেকে পার্চেস করেছি আপনাদের শপ নাম্বারও দিয়ে দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি আরও যে লোভ তাছাড়া এখানে অ্যাডাপ্টার এবং কেবিল আছে তারপরে চলুন তাড়াতাড়ি ল্যাপটপের দিকে আসা যাক এবং ল্যাপটপটা ওপেন করা যাক এবং দেখছেন আমি ওপেন করছি এবং এখানে একটা ব্ল্যাক কালারের কাপড় আছে যেটা আপনার ল্যাপটপের সাথে প্রোভাইড করা হয়েছিল এবং ওভারঅল ল্যাপটপটা গ্রে ব্ল্যাক কালারের মধ্যেই আছে আপনারা দেখতে পাচ্ছেন পরে আমি আরও ডিটেলসে যদি আপনারা চান আমি আরও ডিটেলসে বলে দেবো চলুন পাওয়ার বাটনটা ওপেন মানে অন করে ল্যাপটপটা ওপেন করা যায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ডে লাইট চলে এসেছে জিবি লাইট যেখানে বেস কালারের রেড বলে এখানে রেড কালারটাই দেখাচ্ছে ফার্স্ট তারপরে এটা কালারটা চেঞ্জ হবে এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে আট জিবি কালার চলে এসেছে এবং ল্যাপটপটা ওপেন হচ্ছে এবং নিচেও আপনারা আট জিবি লাইট পাচ্ছেন যেটাকে আপনারা কী কাস্টমাইজ করতে পারবেন দেখুন ল্যাপটপটা দেখা যাক আপনারা দেখুন দেখে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার এবং লাইক করে দেবেন এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইসান সেভেনের সিক্স থাউজেন্ড সিরিজ আছে এবং এনভিডিয়া থার্টি ফিফটি আছে এবং কীবোর্ডের এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইট ব্যাক লাইটগুলো আপনারা তাছাড়া এখানে ওয়ান ফোরটি ফোর হার্টস আছে ওয়াইফাই সিক্স সি আছে হানড্রেড ওয়ার্ড ফাইভ সি চার্জিং আছে টল বি অ্যাটমোসের সাপোর্ট আছে তারপরে এখানে ডিসপ্লেটা খুবই ভালো তাছাড়া আপনাদের যেটা বলেছিলাম যে কীভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন কিবোর্ডের লাইট এবং আর অন্য অন্য লাইটগুলো এটা আপনারা স্ক্রিনে দেখুন এখানে একটা হারমোনিক ক্রিয়েটার হারমোনিক ক্রিয়েট বলে একটা অপশান মানে সফটওয়্যার আছে সেখান থেকে আপনারা গিয়ে আরও যে ক্লিক করে ওখান থেকে আপনারা লাইটিংয়ে গিয়ে সব কিছু চেঞ্জ করতে পারবেন যেখানে কিছু কিছু আপনি দেখিয়ে দিচ্ছি এখানে লাইটিংয়ে গেলাম তারপরে ফার্স্ট অফ অল এখানে স্ট্যাটিক আছে স্ট্যাটিকে গিয়ে বা ফার্স্টে আমার কী বলে রেইনবো ছিল সেখান থেকে আমি স্ট্যাটিকে গেলাম স্টাটিকে ক্লিক করে ওইখানে এখনও চেঞ্জ হয়নি কারণ এখনও আমি আপডেটে দিইনি তাই জন্য এখান থেকে আমি ওকে করলাম মডিফাইটাও ওকে করলাম ওকে করার পর আমার এখনও মনে হয় হ্যাঁ অ্যাপ্লাইং চলছে এই যে এখন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রেড কালার ছিল বলে রেড কালারই আছে তাছাড়া এখানে আপনারা ব্রিদিং রেনবো সাইকেলিং এভ্রিথিং করতে পারবেন এইটা আপনাদের ইনবিল্ডই থাকবে এই যে সফটওয়্যারটা আপনারা যে কোনো আরও যে কোনো কিছু কিনুন বা টাফের যে কোনো কিছু কিনুন সেখানে আপনারা পাবেন শুধুমাত্র গেমিং ল্যাপটপ এটাই থাকে তাছাড়া আপনারা কোনো ভিভো বুক এসবে পাবেন না আপনারা তাছাড়া এখানে আপনারা কিবোর্ডের লাইটের ব্রাইটনেস বা এভরিথিং আপনারা এখানে কাস্টমাইজ করতে পারবেন সব কিছুই আপনারা চেঞ্জ করতে পারবেন কী কী কীরকম পারফরমেন্স সেগুলো চেঞ্জ করতে পারবেন তাছাড়া এখানে আমি কিছুগুলো ছবি দিয়ে দিচ্ছি ল্যাপটপের লুটিন ল্যাপটপের পর আর এখানে দুটো ল্যাপটপ আছে একটা ইলেকট্রোপ্রংক এডিশন আছে যেটা আমার আগের ছিল সেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে রিলসে গিয়ে আপনারা চেক করতে পারবেন বা শর্ট ভিডিওটি গিয়ে চেক করতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ